সমস্ত ওয়েস্ট বেঙ্গল ডিপ্লোমা স্টুডেন্টদেরকে আমার সিভিল কমিউনিকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত তো আমি এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ টেকনিক্যাল এডুকেশন ডিভিশনের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে ডাব্লিউইবিএসিটি ডট কো ডট ইনে তো এইমাত্র আমাদের কারিগরি দপ্তর একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবলিশ করলো যেটা আমি তোমাদের সামনে এখন পড়ে শোনাবো সেই নতুন নোটিফিকেশানে কি বলেছে সেই আপডেট নিয়েই আমি এখন এই ভিডিওটি তোমাদের নিয়ে সামনে নিয়ে হাজির হয়েছি অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে সবার আগে নোটিফিকেশান যখনই আমাদের কারিগরি দপ্তর জারি করবে সেই নোটিফিকেশনের ডিটেলস সবার আগে পেতে গেলে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবে তো চলো দেখিনি কী গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আজকে আমাদের কারিগরি দপ্তর জারি করলো তো ইম্পর্টেন্স নোটিফিকেশনের পোশনে গেলে তোমরা প্রথমেই রেড কালারের একটি পোশ্চন দেখতে পাবে যেখানে বলেছে পাবলিকেশন অফ রেজাল্ট ফর দ্য সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার অফ দ্য ডিপ্লোমা কোর্সেস ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অ্যাকাডেমিক সেশন টু থাউজেন্ড নাইনটিন অ্যান্ড টোয়েন্টি ঠিক আছে তো চলো আগে দেখে নিই তারপরে নোটিফিকেশনের ডিটেলসটা আমি তোমাদের বুঝিয়ে বলবো তো নোটিফিকেশনটি তোমাদের সামনে আমি ওপেন করেছি আজকে আঠাশে সেপ্টেম্বর কিছুক্ষণ আগে নোটিফিকেশনটি আমাদের কারিগরি দপ্তর পাবলিশ করলো যেখানে বলেছে পাবলিকেশন অফ রেজাল্ট ফর দ্য সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার অফ দ্য ডিপ্লোমা কোর্সেস ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অ্যাড একাডেমিক সেশন টু থাউজেন্ড নাইনটিন অ্যান্ড টোয়েন্টি অর্থাৎ আমাদের যে যে একাডেমিক সেশনটা সবাইমাত্র শেষ হলো টু থাউজেন্ড নাইনটিন টোয়েন্টি তাদের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্ট পাবলিকেশন করবে সেই বিষয়ে নোটিফিকেশনটি জারি করেছে বলেছে দিস ইজ টু নোটিফাইড দ্যাট দ্য রেজাল্ট অফ সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার অফ দ্য ডিপ্লোমা কোর্সেস ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর দ্য অ্যাকাডেমিক সেশন টু থাউজেন্ড নাইনটিন টোয়েন্টি উইল বি পাবলিশড অন টোয়েন্টি নাইন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি অ্যাট ফোর পি এম অর্থাৎ তোমাদের এই সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের যে রেজাল্ট সেটা কিন্তু উনিশ উনতিরিশে সেপ্টেম্বর অর্থাৎ আমাদের কিন্তু আগামীকাল বিকেল চারটেই পাবলিশ করবে এবং তোমরা রেজাল্টটি দেখতে পাবে আমাদের এই যে কারিগরি দপ্তরের যে মেন ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ ইবিএসিটিএ ডট কো ডট ইনে

বলেছে কনসার্ন স্টুডেন্ট হু অ্যাপ্লাইড ফর দ্য অল্টারনেটিভ মোড অফ অ্যাসেসমেন্ট ক্যান অ্যাক্সেস দেয়ার রেজাল্ট ইন দ্য ওয়েব পোর্টাল বাই ইঞ্জিনিয়ারিং দেয়ার রেজিস্ট্রেশন বাই ইন্টার এন্টারিং দেয়ার রেজিস্ট্রেশন নাম্বার লাস্টের পয়েন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমাদের যে এই ইভেন্ট সেমিস্টার সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ারের জন্য ঠিক আছে সে ফার্স্ট ইয়ারের জন্য সেকেন্ড সেমিস্টার আর সেকেন্ড ইয়ারের জন্য ফোর্থ সেমিস্টার তোমাদের যে পেন পেপারের এই ডিউ টু কোভিড অর্থাৎ করোনার জন্য কিন্তু তোমাদের এক্সামটা হয়নি তার বদলে কী হয়েছিল অল্টারনেটিভ মোড অফ অ্যাসেসমেন্ট মানে একটা তোমার হচ্ছে প্রিভিয়াস সেমিস্টারের মার্কসের উপর বেস করে যে একটা এভারেস্ট মার্ক্স আর বাকি যে তোমাদের কলেজের অ্যাসাইনমেন্টের উপর বেস করে যে একটা অল্টারনেটিভ মোড অফ অ্যাসেসমেন্টের অ্যানাউন্স করেছিলো যার ডিটেলসটা তোমরা জানো এবং আমিও ভিডিও বানিয়েছিলাম যারা এই অল্টারনেটিভ মোড অফ অ্যাসেসমেন্টের ফর্ম ফিল আপ সে কারণ অল্টারনেটিভ মোড অফ অ্যাসেসমেন্টের জন্য কিন্তু একটা পোর্টাল চালু হয়েছিল অনলাইনে যেখানে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হতো ঠিক আছে তো তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে একমাত্র তারাই কিন্তু তোমাদের সেই এই রেজাল্টটি তোমরা দেখতে পাবে কি করতে হবে কিচ্ছু না তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে আমাদের কাউন্সিলের দেওয়া যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা সেখানে এন্টার করে তোমাদের রেজাল্টটি দেখতে পাবে ঠিক আছে যারা দেখতে পাবে না তাহলে অবশ্যই বুঝতে পারবে যে তোমরা তাহলে অল্টারনেটিভ মোড অফ অ্যাসেসমেন্টের জন্য অ্যাপিল বা অ্যাপ্লাই করনি যদি অ্যাপ্লাই করে থাকো তারপরে যদি না শো করে তো অবশ্যই তোমরা তোমাদের কলেজ অথরিটির সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করবে থ্যাংক ইউ